ফোনে রূপসী সামারে হ্যাপি স্কিন সঙ্গে আছে অরিশ সানস্ক্রিন অরিশ সানস্ক্রিন রেঞ্জ সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে ত্বককে রাখে একদম সুরক্ষিত অরিশ ফেস থাকবে দারুণ ফ্রেশ অরিশ ফেস ওয়াশ দিয়ে প্রাকৃতিক গুণে সমৃদ্ধ অরিশ ফেস ওয়াশ রেঞ্জ আপনার ত্বককে রাখে ভিতর থেকে পরিষ্কার অরিশ চাই ট্যান ফ্রি ত্বক তবে অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ আজই আনা হোক অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জের ব্যবহারে ত্বক হয় অসাধারণ দীপ্তিময় তাই আকর্ষণ থাকে অটুট অরিশ নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অরিশ কেয়ার অরিশ মানেই আমাদের ভরসা আমাদের ভালোবাসা অরিশ মানে একটা অসম্ভব কনফিডেন্স নিজের উপরে ঠিক যেমনটা আমি দেখাতে পারি কেন কৃতান্ত আগে অরিশের ব্র্যান্ড ওনার অনুপমা ত্রিপাঠীকে স্বাগত জানাই তারপরে আমি ডিটেলসটাতে আসছি অনেক অনেক স্বাগত অনুপমা তোমাকে আমাদের শোতে মাঝে মাঝে তোমাকে পাই না আমাদের খুব মন খারাপ হয় অনেক অনেক স্বাগত কোনো কারণে মনে হচ্ছে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে তাহলে আমি গল্পটাতেই আসি আমি যে বললাম না শুরুতেই যে অরিশ মানে আমাদের একটা অসম্ভব প্রত্যয় ভালোবাসা ভালো লাগা এক কথা ইংরেজি আমরা তখন সব বড় বেশি ইংরেজি শব্দের উপরে চলে থাকি মানে ভরসা করে থাকি তো এক কথায় অরিশ মানে হচ্ছে কনফিডেন্স হ্যাঁ কনফিডেন্সটা যারা আমরা অরিশের ইউজার তাদের সেটা আছে আর আছে বলেই আমার মনে হয় যে আমরা ভালো থাকতে পারি ঠিক যেমনটা আমি বলছিলাম আগে স্বাগত জানাই তাহলে অনুপমা ত্রিপাঠীকে অনেক অনেক স্বাগত অনুপমা অ্যাজ ইউজুয়াল ভীষণ সুন্দর লাগছো গর্জিয়াস লাগছো দারুণ লাগছে দেখতে Thank you so much. You are also looking very beautiful with your eyeglass. ভীষণ ভালো লাগছে চশমা পরে একটা ডিফারেন্ট লুক না তুমি কি কর্পোরেট লুক হয়ে গেছে তোমার আজকে একদম হ্যাঁ কাশিশ পরেছি চোখে চশমা পরেছি কিন্তু যেটা বলবো তোমাকে আমি বলছিলাম যে অরিশ ইউজারদের একটা অসম্ভব কনফিডেন্স লেভেল কাজ করে যেমনটা আমার করে সেটা হচ্ছে যে আমি তুমি জানো ওই মাসে একটা করে ট্রিটমেন্ট করাই ডক্টর প্লাসে আর উইথ ইয়ার প্রোডাক্টস আমি নিজেকে ভালো রাখার চেষ্টা করি তো এই যে ট্রিটমেন্টের পরে আমি 3 থেকে 5 দিন কোনো মেকআপ করতে পারি না তো আমার কিন্তু কোনো রকমের কোনো হেজিটেশন হয় না উইথ সানস্ক্রিন আমি বসে পড়ি স্ক্রিনে খালি চোখটাই যেহেতু সাজাতে পারি না যে চোখটার জন্য চশমাটাকে পরি আদারওয়াইজ কিন্তু আমার কোনো রকম মনে হয় না যে বাবা একটু কালো লাগছে এ লাগছে আমি জানি ঠিক আছে আমার স্কিন টোন ঠিকঠাক যাবে এই কনফিডেন্স বা এই প্রত্যয়টা আমার মনে হয় অরিশের প্রত্যেকটা ইউজারের আছে কিন্তু মুশকিল হচ্ছে আমি হঠাৎই মনে হলো একটু ছবিটা দিই ট্রিটমেন্টের ছবি দেওয়ার পরে আমাকে সবাই জিজ্ঞাসা করেছে যে তুমি কী করো তো আমি বলেছি আমি গোল্ড করি তো সবাই জানতে চেয়েছে গোল্ডের ইউজটা মানে আমার যারা ফ্রেন্ড লিস্টে রয়েছেন তাদের মধ্যে প্রায় 60% মানুষ জানতে চেয়েছেন যে কী করে গোল্ড ব্যবহার করব কোন বয়সের গোল্ড মানে মনে হতেই পারে যে আমরা যেহেতু 40টাকে ধরে ফেলেছি 40-র মাঝামাঝি রয়েছি 50-র দিকে যাচ্ছি তো সেক্ষেত্রে কি আমাদের গোল্ডেই হবে নাকি আমাদের অ্যান্টিএজিংয়ের দিকে যেতে হবে তো আজকে একটু এই এজিং এবং তার সঙ্গে গোল্ড কোথায় গোল্ড এবং কোথায় এজিংয়ের জায়গা একটু ডিটেলে আলোচনাটা করবো তবে তার আগে কোনো বন্ধু রয়েছে নমস্কার নমস্কার ম্যাডাম কে বলছেন হ্যাঁ আমি দীপশিকা বলছি নইহাটি থেকে হ্যাঁ বলো বয়স কত গো আমার 27+ বলো গো যখন স্টুডিওই দেখতাম মানে যখন টিভিতে দেখাতো স্টুডিও এসে তখন অতটা বোঝা যেত না কিন্তু এখন ম্যাম বাড়ি থেকে এমন ভাবে ক্যামেরাটা সেটিং করা আছে ম্যামের পুরো গালগুলো এত বেবি বেবি লাগে হ্যাঁ তো আমি দুটো স্কিনই চাই একটা বেবি স্কিনও চাই চকলেট স্কিনও চাই তো আমি বলি আমি ম্যামের সব প্রোডাক্ট ইউজ করি চুলের জন্য ইউজ করি মুখের জন্য ইউজ করি তো ওই কয়েকদিন আগে ওই টিভিতে কিছু প্রোগ্রাম মানে আমার একটু অসুবিধা হচ্ছিল অসুবিধা বলতে মানে প্যাচ প্যাচ লাগছে স্কিনটা সেই জন্য আমি না তোমাদের প্রোগ্রাম দেখে আমি ওই আমার না অ্যাকনে নেই ব্রণ নেই কিছু নেই আমার অয়েলি স্কিনও না নর্মাল স্কিনও না আমার হচ্ছে কম্বিনেশন স্কিন সেই জন্য আমি অ্যাকনে ওই সরি অ্যাকনে ক্লিয়ার আপ জেলটা তারপরে হচ্ছে ওই যে গ্রিন টি সিরামটা আর হচ্ছে টোনার ওই যে কি টোনার ওটা ওই ফ্রিজে রাখা আছে
ওই টোনারটা আমি বারবার ইউজ করছি। রোজ অরেঞ্জ না লেমন ট্রি, লেমন ট্রি ঠিক কোনটা? লেমন, লেমন ট্রি, লেমন। আর বডি পলিশ অর্ডার করেছি, এসছে আমার কাছে। আর ফেয়ার সিক্রেট সিরামটা আছে, ফেয়ার সিক্রেট লোশনটাও আছে, মানে ফেয়ার অ্যান্ড হোয়াইট লোশনটাও। তো আমি কি ঠিকঠাক ইউজ করছি আমার সেটাই জিজ্ঞাসা আর কি। তুমি কেমন আছো, এগুলো ব্যবহার করেছো? হ্যাঁ, আমি এই প্রোডাক্ট হাতে পেয়েছি 3 দিন আগে। তো 3 দিন, আজ যে 3 দিন হলো, ঠিকঠাকই আছি। তো আমি ম্যামের কাছে একটাই জিজ্ঞাসা করবো যে আমি ঠিকঠাক ইউজ করছি তো, আমার কোনো জ্বালা টালা হচ্ছে না স্কিনে, যেহেতু আমার একনে নেই, ব্রণ নেই, র্যাশ নেই, তবুও আমি একনে ক্লিয়ার অফ জেলটা ইউজ করছি তো, অ্যান্টি অক্সিডেন্ট সিরামটা মিশিয়ে। তো এতে কোনো অসুবিধা নেই তো, আমার স্কিনটা ঠিক হবে তো? হ্যালো, প্রথমে বলি যে তোমার, দেখো তুমি যেটা প্রোডাক্ট ইউজ কোন, হ্যালো, হ্যাঁ তুমি এবার ফোনটা রেখে দিয়ে শোনো, আমার মনে হয় তোমার কি কোনো প্রশ্ন আছে অনুপমা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি যে আমি কি ওই অ্যাকনে ক্লিয়ার অফ জেলটা ইউজ করতে পারি? না, আমি জানতে চাইছি যে ওর স্কিন টাইপটা কি, ওর কম্বিনেশন স্কিন বললো, মানে টি জোন টাইপটা কি, মানে কখনো অয়েলি, কখনো ড্রাই, কখনো নরমাল, এরকম থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই জন্য ফেয়ার এন্ড হোয়াইট বা ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ মুখে একটা গ্লো, একটা ব্রাইটনিং এফেক্ট দেবে। আর বাকি যা প্রোডাক্ট ইউজ করছো একদম ঠিকঠাক, কিচ্ছু করতে হবে না, জাস্ট অ্যাজ ইউ আর হ্যাভিং দ্য কম্বিনেশন স্কিন, সো ক্লিয়ার অফ জেল আর অ্যান্টি অক্সিডেন্ট সেরাম যেরকম মিক্স করে করে লাগাচ্ছ, দিনে দুবার তিনবার জবার ইচ্ছা লাগাতে পারো, নট দ্যাট যে একবার লাগা, মানে এরকম হয় এখন লকডাউন পিরিয়ড। আমার ক্ষেত্রে আমি বলছি, যেহেতু আমার এখন একদমই বেরোনোটা খুবই কম, সেই জন্য যেটা হয় আমার যেই প্রোডাক্টটাই আমি ইউজ করি সেটা রিপিটেডলি এখন ইউজ করার চেষ্টা করছি। মানে আগে যেটা হতো হয়তো একবার দিনে ইউজ করতাম, কিন্তু এখন যেহেতু বাড়িতে আমি বেশি সময়টা থাকছি, সেই জন্য হয়তো টিভি দেখতে দেখতে বা আমার কাজ করতে করতে ওয়ার্কিং প্লেসে আমি আমার ওই প্রোডাক্ট থাকছে, আমি একটু বাদে বাদে মুখে লাগিয়ে নিচ্ছি। কখনো হয়তো বা আমি লাগাচ্ছি ক্লিয়ার অফ জেল লাগাচ্ছি স্কিনটাকে সুদিং একটা এফেক্ট দেওয়ার জন্য, আবার কখনো আমি এসেনশিয়াল নাইট ক্রিম লাগাচ্ছি, কখনো গোল্ড লাগাচ্ছি, মানে একটু কম্বিনেশন মিক্স ম্যাচ করে কন্টিনিউয়াসলি কিন্তু আমি লাগিয়ে যাচ্ছি, এবং তাতে দেখছি আমার স্কিনটা সত্যি কথা বলতে আগের থেকে আরও বেশি গ্লোয়িং হয়েছে ডেফিনেটলি। আর স্কিনের যে লুকসটা আমার এখন এসছে সেটা কিন্তু কন্টিনিউয়াস রিপিটেড অ্যাপ্লিকেশনের ফলে কিন্তু এই লুকসটা এসছে। তো সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে আমি বলবো, তুমি যদি ওই 2-3 প্রোডাক্টই বারবার অ্যাপ্লিকেশন করো তাতে কোনো প্রবলেম নেই, বরঞ্চ বেটার রেজাল্ট হবে। আর টোনার ক্লেন্সারটাকে বারবার মুখে স্প্রে আউট করবে, এটা হচ্ছে তোমার স্কিনের ক্ষেত্রে। আর ফেয়ার অ্যান্ড হোয়াইট কিনেছো, ফেয়ার অ্যান্ড হোয়াইটটা তুমি যে কোনো টাইমেই লাগাতে পারো, বিকেলের দিকে লাগাতে পারো বা অন্য টাইমে লাগাতে পারো। এখন এরপরে দেখবে ফেয়ার অ্যান্ড হোয়াইটের টেক্সচারটা আমরা একটু চেঞ্জ করেছি, সেটাও আমি এখন ইউজ করছি, আমি একটু দেখাবো ফেয়ার অ্যান্ড হোয়াইটের টেক্সচারটা। এরপরের দিন একটু ক্রিমি টেক্সচার করেছে, আগে যেরকম ফেয়ার অ্যান্ড হোয়াইটের টেক্সচারটা ছিল শুধু অয়েলি স্কিন যারা তারাই মাখতে পারতো, বিকজ একটু ম্যাটিফাইং টেক্সচার ছিল। তো আমার কি হতো, আমি লাগাতে পারতাম না বিকজ অফ দ্য ম্যাটিফাইং, বিকজ আমার যেহেতু একটু নর্মাল টু নর্মাল স্কিনই বলা যায়, ড্রাই তো এখন নেই ডেফিনেটলি, তো আমারও ইচ্ছে হতো ফেয়ার অ্যান্ড হোয়াইটটা লাগাই, কিন্তু যেহেতু ওটা অয়েলি স্কিনে বেশি যেত, একটু ম্যাটিফাইং প্রোডাক্ট ছিল, সেই জন্য আমি লাগাতাম না। তো যার ফলে যেহেতু এত ভালো ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে, সেই জন্য আমার ভাবলাম যে এটাকে একটু চেঞ্জ করি। তো ওখানে একটু ময়েশ্চার এফেক্ট দিয়েছি, ময়েশ্চার ম্যাট করে দিয়েছি টোটাল ব্যাপারটাকে, এবং সেই প্রোডাক্টটাও আমি লাগাচ্ছি, এবং তোমাদেরকেও আমি দেখাবো ওটা ডেমনস্ট্রেট করে যে প্রোডাক্টের টেক্সচারটাকে আমরা চেঞ্জ করেছি। সুতরাং ওটাও যখন নেক্সট টাইম কেউ পাবে ওই প্রোডাক্টটা, সেটাও কিন্তু ইউজ করে আমাকে ফিডব্যাক দেবেন যে ফেয়ার অ্যান্ড হোয়াইট আগের থেকে এখন কত ভালো উন্নত হয়েছে, আরও কত ডেভেলপ হয়েছে প্রোডাক্টটা, এবং অল টাইপস অফ স্কিনে ইউজ করা যেতে পারে। আগে কী হতো, খালি মানে অয়েলি স্কিনের জন্য আমরা বলতাম, বিকজ যেহেতু এটা একটু ম্যাটিফাইং প্রোডাক্ট ছিল, কিন্তু এটা যেহেতু ময়েশ্চার লেভেলটাকে বাড়িয়ে দিয়েছি, যার ফলে এটা অল টাইপস অফ স্কিনে এটা খুব ভালো যাবে। আর চুলের ক্ষেত্রে যেটা তুমি বললে, চুলের ক্ষেত্রে তোমাকে কী বললো বলো তো? চুলের ক্ষেত্রে বললো প্রোডাক্ট ব্যবহার করে ভালো আছো, স্কিনটা নিয়ে জানতে চাইলো। ও চুলে কিন্তু আলাদা করে কোনো প্রশ্ন করেনি, ও চুলের ক্ষেত্রে ভালো আছে, স্কিনটা এটাই করুক।
আচ্ছা আমি তোমাকে যে প্রশ্নটা করেছি আজকে, তাহলে স্কিন যা করছে তাই আজকে ওই প্রশ্নটাকে নিয়ে একটুখানি আমরা আলোচনা করি, কারণ ওটাই মনে হয় অনেকের ক্ষেত্রে উপকার হবে। হ্যাঁ, গোল্ড হচ্ছে এমনই একটা প্রোডাক্ট, আমি বারবারই বলবো যে গোল্ড মানে আমি বলবো যে এটা একটা ইটারনাল প্রোডাক্ট, মানে লাইক মানে কারো যদি মানে 20 বছর বয়স থাকে সেও কিন্তু একদম চোখ বন্ধ করে গোল্ড ইউজ করতে পারে, আবার 50 ইয়ার্স 60 ইয়ার্সও করতে পারে। বিকজ গোল্ড প্রোডাক্টটা এমনভাবেই তৈরি যে আমি বারবারই বলছি, আমরা এখানে কিন্তু বারবারই আমার ব্র্যান্ডের ক্ষেত্রে আমি বারবার বলবো যে এখানে আমরা একদম 24 ক্যারেট গোল্ড ইউজ করা হয়েছে। মানে যেরকম হয় না রূপোর তবক হতো আগেকার দিনে, এখন তো মিষ্টির উপরে সত্যি কথা বলতে মানে খুব রেপুটেড দোকান হলে তবেই আমরা ওই তবকটা পাই, মানে যে কোনো দোকান থেকে কিনলে ওটা তবক আমরা পাবো না। আমি তোমাকে একটু কয়েল পাবো সত্যি কথা বলতে গেলে, একটা টেলিফোন নিয়ে নি, আমার মনে একটা টেলিফোনে বন্ধু আছেন তার সাথে একটু কথা বলে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি সায়নী দাস বলছি। সায়নী কোথা থেকে? আমি রামপুরহাট বীরভূম থেকে বলছি। বয়স কত তোমার? আমার বয়স 35 বছর। বলো। ম্যামকে ফার্স্টে বলবো স্যানিটাইজার আর হ্যান্ড ওয়াশটা খুব ভালো, আমার মায়ের একটু হাতে প্রবলেম আছে তো সেই জন্য মাকে আমি এটা গিফট করেছি মাদার্স ডেতে, তো মা খুব হ্যাপি হয়েছে সেটার জন্য। আর ভীষণই ভালো, ভীষণই নরম থাকে মায়ের স্কিনে, তো সেই জন্য খুব ভালো লেগেছে মায়ের। থ্যাংক ইউ। আর তোমার কোনো প্রবলেম? হ্যাঁ ম্যাম, একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে মায়ের একটা পোকাতে কেটেছে ওই চোখের একটু নিচটাতে, মানে যেখানে চিকবোনটা ওখানে, তো ওখানে কি লাগালে জিনিসটা একটু ঠিক হবে, মানে ডাক্তার তুমি একটু ক্লিয়ার করো তোমার মায়ের বয়সটা কত, মায়ের স্কিন টাইপ ইউজুয়ালি কেমন থাকে? মায়ের স্কিন নরমালি ড্রাই থাকে। আমি ম্যামকে মেসেজ করেছিলাম হোয়াটসঅ্যাপে, তো ম্যাম মাকে দিয়েছিল হচ্ছে পিগমেন্টেশনের রেঞ্জটা, তো মা পিগমেন্টেশনের রেঞ্জটা ইউজ করছে এবং দাগগুলো অনেকই কমে গেছে, নেই বললেই চলে এখন। তো রিসেন্টলি পোকাতে কেটেছে? রিসেন্টলি কেটেছে কিন্তু পোকা এমনি এটা চলে গেছে কিন্তু দাগটা রয়ে গেছে। ও আচ্ছা, এই যে পোকা লালা রেখে লেগে একটা হয়, চেটে দিলে অনেক সময় হয় যেটা, তাই তো, একটা ঘায়ের মতো পড়ে যাওয়ার মতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘায়ের মতন হয়েছিল কিন্তু ওটা ঠিক হয়ে গেছে অ্যান্টিসেপটিক দিয়ে, কিন্তু দাগটা যে সেটা রয়ে গেছে। দাগটা কি করে যাবে তুমি সেটাই ভাবছো তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এমনিতে মা কিন্তু পিগমেন্টেশনের রেঞ্জটা পুরোটা করেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা পিগমেন্টেশনের রেঞ্জটা পুরোটা করেন? ওকে ওকে। আর কোনো প্রশ্ন আছে অনুপমা তোমার ওর কাছে? আচ্ছা হ্যাঁ, না 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 না, তুমি ফোন রেখে শুনে নাও। মা ভালোই আছে, পিগমেন্টেশনের রেঞ্জ ফলো করে পিগমেন্টেশনের দাগটা অনেকটাই কমে গেছে বলল, যেটা ওই যে পোকা পোকা লাগলে যেটা হয় আমাদের অনেক সময় ওই একটা ব্লিস্টার ফোসকা মতো হয়ে যায়, তারপরে ওটা দাগ একটা স্কারিং এফেক্ট দিয়ে যায়, তো অ্যান্টিসেপটিকটা মেখে ওটা কমে গেছে, কিন্তু দাগটা যেতে চায়নি সময় দিতে হবে, কেন এই ধরনের ব্লিস্টার মানে ফোসকা পড়ে গিয়ে একটা পোকার মুখ থেকে একটা লালা বেরোয় সেটা সত্যি পয়জনাস, এবং যেটা ওটা যে মাস্কটা স্কারিংটা ছাড়ে লাস্টে সেটা কিন্তু ভালোই সময় লাগবে, যেটা মাকে করতে হবে রিপিটেড অ্যাপ্লিকেশান করে যেতে হবে অ্যান্টিসেপটিকের সাথে একটু স্যান্ডেল অলিভ বডি অয়েল, দুটোকে মিক্স করে ওই পার্টিকুলার জোনে দিনে 3-4 বার করে রিপিটেড অ্যাপ্লিকেশান, স্যান্ডেল অলিভ উইথ অ্যান্টিসেপটিকটা তো লাগাচ্ছে, দাগের জন্য যেটা করতে হবে পোকার দাগের জন্য স্যান্ডেল অলিভের সাথে অ্যান্টিসেপটিক দুটোকে সম পরিমাণে ভালো করে ব্লেন্ড করে ওই অংশে ভালো করে একটু লাগিয়ে মানে একটু মোটা করেই লাগিয়ে রেখে দিতে হবে দিনে 3-4 বার বা 3 বার লাগালো, দেখবে আস্তে 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 ফেড হয়ে, আর যেরকম পিগমেন্টেশনের প্রোডাক্ট লাগাচ্ছে লাইক ট্যান ক্লিয়ার পাপাচন্দন গ্লো সিরাম ডি পিগমেন্টেশন ক্রিম এটাও ফলো করবে, আর শুধু স্যান্ডেল অলিভ বডি অয়েলটা তার সঙ্গে অ্যাড করবে, বাস দ্যাটস অল। এইটা করতে করতে আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে, আর একটু সাবধানে থাকতে বলবে যাতে পোকা টোকা যেন আর না কিছু এরকম করে। হ্যাঁ, এটা খুব মানে হয় অনেক সময় পোকার ওই জিনিসটা লালা রস থেকে একটা ব্লিস্টার তৈরি হয়ে যায়। আচ্ছা, আমরা ছিলাম গোল্ডের আলোচনাতে, যে গোল্ডের আলোচনার ক্ষেত্রে বয়সটা কোনো ব্যারিয়ার নয়, 20 বছরও ব্যবহার করতে পারে, 60 বছরও ব্যবহার করতে পারে, গোল্ড ফর রিজুভেনেটিং অফ স্কিন তাই তো?
ইভেন 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 আমি বলছি মানে যদি কেউ 8-10 বছরেরও বাচ্চা হয় তাকেও যদি গোল্ড লাগানো যায়, মানে এটা আমি দেখেছি, মানে মানে আমার বাড়িতে রিলেটিভ এসছে, তো এবার যা যা হয় আমার বাচ্চাদের যেটা হয় আমার টেবিলে গোল্ড, মানে আমার তো যখনই যেখানে থাকি আমার প্রোডাক্ট একদম থাকে যাতে আমি খুব সহজেই ইউজ করতে পারি, এবার যা হয় বাচ্চাদের বায় না তো ওটা সেও লাগাবে, তো ওকে বললাম তুমি লাগাও কিচ্ছু হবে না, তো ও পুরো মানে যতদিন আমার বাড়িতে ছিল মানে পুরো আমিও লাগাচ্ছি ও লাগাচ্ছে, ও নিজে লাগাচ্ছে আমিও লাগাচ্ছি, মানে এরম করে করা হয়েছে জাস্ট 8 বছর বয়স, তো ও স্কিনটা এত মানে সফট অ্যান্ড স্মুথ হয়ে গেছিলো পরের দিকে, তো নিজেই মানে এখন কি হয় 8-9 বছরের বাচ্চা মেয়েরা কিন্তু ভীষণ পাকা হয়, প্রচণ্ড পাকা, তো সেক্ষেত্রে পরে যখন ওর মুখটা অনেকটা গ্লোয়িং নিজেও বুঝতে পারছে যে আমার মুখটা কতটা গ্লো হয়ে গেছে, এটা সবার ক্ষেত্রেই হয়, তো এইটাই হচ্ছে মানে আমার প্রোডাক্টে আমি একটা কথাই বলবো বারবার, বয়স ইজ নট দ্য ফ্যাক্টর, চেঞ্জ অফ প্রোডাক্ট ইজ অলসো নট দ্য ফ্যাক্টর, এই যে কেউ যদি বলে যে আমি আমার ড্রাই স্কিন আমি পার্ল মেখে ফেলেছি আমার কোনো ক্ষতি হবে কি না, ক্ষতির দিকটা একদম জিরো আমি বলবো, কোনোটাই কোনোটা ক্ষতি হবে না, লাইক আমি বলছি আমার স্কিন তো একটা এজিং স্কিন, তো সেক্ষেত্রে আমি তো ক্লিয়ার অফ জেলও মাখি কখনো কখনো, তো কোনো প্রবলেম হয় না, বিকজ আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করছি দ্যাট আর অল 100% পিওর ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি, বিকজ আই নো হোয়াট ইনগ্রিডিয়েন্টস আই এম ইউজিং ইন দ্য প্রোডাক্ট, তো সেক্ষেত্রে যে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেখানে এখানে নেক্সট ভার্সন দেওয়ার কিছু নেই যে এই প্রোডাক্টটা এ মাখলে প্রবলেম হবে ও মাখলে প্রবলেম হবে এরকম কিছু ব্যাপার নেই, শুধু খালি সেগ্রিগেশন করা রয়েছে যে ফর দ্য বেটারমেন্ট, লাইক এজিং স্কিন হলে আমরা গোল্ড বা এজিং প্রোডাক্ট চয়েস করব, চয়েস অফ প্রোডাক্ট তখন এজিং প্রোডাক্টে চলে আসব বা গোল্ডের প্রোডাক্ট বা অ্যান্টি এজিং সেরাম অ্যান্টি এজিং ক্রিম মানে এই ধরনের প্রোডাক্ট, যেমন গোল্ড আমাদের কী করবে রিজুভিনেট করবে, যেহেতু এখানে পিওর গোল্ড ইউজ করা হয়েছে আমি আবারও বলবো পিওর গোল্ড অলওয়েজ আমার স্কিনকে রিজুভিনেট করে, একটা ইয়াং লুকস দেয়, এবং এটা রেগুলার ইউজ করার ফলে যে ইউজ করবে সেই নিজে বুঝতে পারবে যে আমার স্কিনটা কতটা এনহ্যান্স হয়েছে, বিকজ গোল্ড জেল গোল্ড সেরাম এবং পিওর স্যান্ডেলউড অয়েল সব থেকে বড়ো কথা, আরেকটাও আমি মোস্ট অফ দ্য প্রোডাক্টে যেরকম স্যাফ্রন অয়েল ইউজ করি সেরকম স্যান্ডেলউড অয়েলটাও আমি খুব প্রেফার করি, আরেকজন বন্ধু আছেন একটু কথা বলে নি প্লিজ, নমস্কার কে রয়েছেন, হ্যালো, আমি স্বর্ণালী বলছি, আমি শিয়ালদা থেকে, স্বর্ণালী শিয়ালদা থেকে, শিয়ালদার কোথায় বাড়ি তোমার, আমার ছেলের জন্য প্রোডাক্ট ব্যবহার করছি নর্মাল শ্যাম্পু হেয়ার কন্ডিশনার আর প্রিমিয়ামটা ওয়াটার বেস, মানে লকডাউনের সময় কিনেছি, তোমাকে আমি তনুশ্রী বলছি কেননা তুমি আমার থেকে অনেক ছোট, হ্যাঁ আমি প্রশ্ন করেছি যে শিয়ালদার কোথায় বাড়ি আর ছেলের বয়স কত, আমার কলেজ স্ট্রিটে, কলেজ স্ট্রিটে, আর ছেলের বয়স কত, আমার ছেলের বয়স 30, কি হয়েছে ছেলের বললেন, চুলটা না পড়ে যাচ্ছিল, হেলমেট ব্যবহার করে তো সব সময় চুলটা পড়ে যাচ্ছিল, কিন্তু ওনার প্রোডাক্টটা লাগাতে মানে ম্যাজিক 20 দিন লাগাচ্ছে, মানে আমি কত গ্রোথ এসে গেছে চুলে, আমি খুব অবাক হয়ে গেছি, ম্যামকে আমি ভীষণ ধন্যবাদ জানাচ্ছি, মানে হ্যান্ড স্যানিটাইজারও কেনা হয়েছে সব কিছু, এখন মানে কি বলবো আমার ছেলে ওনার উপর একটু ফিদা হয়ে গেছে, বলে ওনার প্রোডাক্টের উপর এত ইয়ে হয়ে গেছে, বলছে মা আমার মাথায় দাগ পড়ে গেছিল, এখন সবাই আমার জিজ্ঞেস করে এই এরকম মানুষ আমাদের ফোন করেছেন, একটা কথা বলে দিই, ফোনটা যদি কেটে যায়, আমার ছেলে ভিটা ব্যবহার করছে সপ্তাহে 2 দিন, ভিটা করার পরে শ্যাম্পুটা করে না, আর যে প্রিমিয়াম যেদিনকে করে আগের দিন রাতে পরের দিনকে সকালে শ্যাম্পু করে, এটা কি ঠিক আছে, প্রিমিয়ামটা তো ওয়াটার বেস করে বললেন তাই তো, হ্যাঁ ওয়াটার বেস, উনি মানে অবাক হয়ে গেছেন যে 20 দিনে মাথায় গ্রোথ এসছে, আসল কথা বলি অরিশের এই হেয়ার মানে প্রিমিয়াম যেটা হেয়ার অয়েল বা যেটা ওয়াটার দিয়ে
এইটা কিন্তু একমাত্র ভারতবর্ষের পেটেন্টেড হেয়ার প্রোডাক্ট যেটা দিয়ে চুল উঠবে, এটা একমাত্র ভারতবর্ষের মানে পেটেন্টেড মেডিসিনের মধ্যে এটাই রয়েছে, তাই তো অনুপমা? আমার মনে হয় তুমি একটু ক্লিয়ার করে বলতে পারবে। একদম পেটেন্টেড, হ্যাঁ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পেটেন্টেড প্রোডাক্ট। ইভেন আমার হাজবেন্ডের নাম দিলেও মানে এটা চলে আসবে, মিস্টার আরবি ত্রিপাঠীর নাম দিলেও কিন্তু এই প্রোডাক্টটা সম্পর্কে ডিটেলস চলে আসবে, বা পেটেন্টেড প্রোডাক্ট ইন ইন্ডিয়া ফর হেয়ার গ্রোথ দিলেও কিন্তু অরিশ হেয়ার প্লাস প্রিমিয়াম আসবে। যদি গুগলে গিয়ে কেউ সার্চ করে, গুগলে গিয়ে তাহলে কিন্তু এই প্রোডাক্টটা পুরোপুরি চলে আসবে, তার ডিটেলস চলে আসবে, স্টাডিগুলো চলে আসবে। মানে অনেকে অনেক কিছু জানতে চায় না, তো তাদের কাছে গুগলটা খুব ইনফরমেটিভ না, সেখানে যদি কেউ অরিশের প্রিমিয়াম প্রোডাক্টটা সম্পর্কে হেয়ারে জানতে চায় তার ডিটেলসটা কিন্তু ওখান থেকে পেয়ে যাবে সার্চ করলে। থ্যাংক ইউ সো মাচ, মানে আপনার ছেলের ভালো হোক এটাই আমি বলবো, আমার তরফ থেকে ওয়েল উইশ রইল। এবং একদম ঠিকঠাক ইউজ করছে আমি যা শুনলাম, একদম ঠিকঠাক এইভাবে এই প্রসেসেই ওকে ইউজ করতে বলুন, আর কিচ্ছু করতে হবে না, জাস্ট দ্য প্রসেস, ব্যাস এই, আর কিচ্ছু করতে হবে না। ওনার ভেতর থেকে না ওই জিনিসটাকে বার করতে হবে যে 55 বছর বয়স হয়ে গেছে আমি কি আর সাজবো, এটা কিন্তু সাজগোজ না। সাজগোজ হচ্ছে গালে এই যে আমি লিপস্টিক লাগিয়েছি, টিপ পরেছি, এটা হচ্ছে সাজগোজ। চোখে কাজল পরবো, মাস্কারা লাগাবো, গালে ব্লাশন লাগাবো, এটা হচ্ছে সাজগোজ। কিন্তু আমি মুখে সানস্ক্রিন লাগিয়েছি, তার নিচে আমি ক্রিম লাগিয়েছি, ওটা সাজগোজ নয়, ওটা প্রয়োজন। যেমন আমি ভাত খাচ্ছি, ডাল খাচ্ছি, প্রয়োজন, স্নান করছি প্রয়োজন, ব্রাশ করছি প্রয়োজন, স্কিনেও ওটা দেওয়া আমার প্রয়োজন। স্কিনকেও তো খেতে দিতে হবে, তো সাজগোজ আর রূপচর্চার মধ্যে একটা বিশাল ফারাক আছে, আমরা গুলিয়ে ফেলি। আপনি 55তেও সুন্দর থাকবেন, 65তেও সুন্দর থাকবেন, 75ও সুন্দর থাকবেন, তারপরেও যদি 85তে বাজেন তখনও সুন্দর থাকবেন। প্রত্যেকটা বয়সকে গ্রেসফুলি নিয়ে চলতে হয় আমি বিলিভ করি, আমার মনে হয় অনুপমাও এই সেম জিনিসটাকে বিলিভ করে, প্রত্যেকটা বয়সের একটা গ্র্যাভিটি আছে সেটাকে নিয়ে চলতে হয়। আমি এটাই বিলিভ করি, আমি আই ডু অলসো বিলিভ লাইক ইউ, আমারও এই ব্যাপারটা। তার মধ্যে দেখবে তুমি একটা তনুশ্রী পজিটিভিটি তৈরি হয় কি না, যদি আমার ঠিকঠাক দেখতে লাগে। আমি যখন ঘুম থেকে উঠে যখন ব্রাশ করার সময় আয়নার সামনে দাঁড়াবো, তখন যখন মনে হয় যে আমাকে একটু ফ্রেশ লাগছে, তখন মনে হয় সারা দিনটা আমার ভালো যাবে। যখনই আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয় আমার চোখের তলায় কালি, আমার মনে হচ্ছে পিগমেন্টেশনের দাগ, তখন কিন্তু অটোমেটিক্যালি আমার ভেতরে একটা আমার কমপ্লেক্সিটি কাজ করতে থাকবে, এবং এই কমপ্লেক্সিটি কিন্তু ডিপ্রেশনের দিকে আমাদেরকে নিয়ে যায়। অনুপমা, আমি ব্যক্তিগতভাবে সৌন্দর্যটাকে মেইনটেইন, একদম আমি ব্যক্তিগতভাবে সারা দিনের মধ্যে ভোরবেলায় উঠে যখন আমি নিজেকে দেখি আয়নায় ব্রাশ করতে করতে, ওই তনুশ্রীটাকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি, মানে ওই তনুশ্রী আমার কাছে সবচেয়ে সুন্দর। তারপরে তো ধরো কাজের জন্য আমাকে সাজগোজ করতে হচ্ছে, সেটা অন্য কথা, কিন্তু ওই যে খালি চোখে একদম মানে সকালবেলায় ঘুম থেকে উঠে যে ফ্রেশনেসটা, আমার মনে হয় একটা মানুষের স্কিন ভালো আছে না মন্দ আছে ওই সময়টা বুঝিয়ে দেয়। অ্যাজ এ বিউটি থেরাপিস্ট তুমি নিশ্চয়ই এই কথাটাকে এগ্রি করবে। একদম একদম একদম। এই যে ধরো আমি এখন আমার ক্যামেরা কিন্তু ভীষণ ক্লোজে আছে, একদম আমি যেখানে আমি বসেছি ওয়ার্ক প্লেসে, আমার সামনের যে ক্যামেরাটা কিন্তু আমার ভীষণ ক্লোজ, মানে এক হাত ডিস্টেন্সে আমার ক্যামেরা। তো সেক্ষেত্রে আমার স্ক্রিনটা যদি ঠিক না থাকতো তাহলে সেটা আমার ক্যামেরাতে ফুটে উঠতো ব্যাপারটা, যে আমার সমস্ত মুখে দাগ, আমার মুখে পিগমেন্টেশন থেকে শুরু করে যে যতই মেকআপ করুক, মেকআপ করে কোনোদিনও বেসিক স্কিনটাকে ঢাকা যায় না, বা আমার এনলার্জ পোর্টস রয়েছে, স্কিনটা স্যাগ হয়ে গেছে, ঝুলে গেছে চামড়াগুলো, এই ব্যাপারগুলো কিন্তু জাস্ট মেনটেনেন্স আর কিচ্ছু না। বিকজ আমরা প্রত্যেকেই এক একটা বয়স থেকে পার হই, তো আমরা মেয়েরা, সুতরাং দেখবে একটা মেয়ে যত তাড়াতাড়ি বুড়িয়ে যায় একটা ছেলে কিন্তু তত তাড়াতাড়ি বুড়িয়ে যায় না। বিকজ আমরা হচ্ছে প্রথমত একটা চাইল্ডের বার্থ দিই, একটা মেয়ে যখন একটা চাইল্ডের বার্থ দিচ্ছে তখন তার পুনর্জন্ম হয় সবাই আমরা জানি, এবং তার তখন বেসিক যে হরমোনগুলো প্রত্যেকটা চেঞ্জ হতে থাকে, এবং প্রত্যেকটা হরমোন চেঞ্জ হতে হতে আমাদের যখন বাচ্চাটা হয়ে যায়, তারপরে আমাদের নানান রকম পারিপার্শ্বিক চাপ, আমাদের বাচ্চাকে বড় করা, মানে অল দিস থিংস কিন্তু একটা মেয়ের মধ্যে দিয়ে ক্রমশ মানে চলতে থাকে, এবং তার সঙ্গে সঙ্গে হরমোনাল ইমব্যালেন্স, থাইরয়েডের প্রবলেম, ওভারিয়ান সিস্টের প্রবলেম,
পিরিয়ডিক্যাল প্রবলেম, হ্যাঁ না তেন, অনেকগুলো প্রবলেম, সিরিজ অফ প্রবলেম। তো সেক্ষেত্রে আমাদের লাইফটা কিন্তু প্রচণ্ড স্ট্রেসফুলভাবে আমরা মেয়েরা কাটাই, এবং কাটাতে কাটাতে আমরা যে কখন বুড়িয়ে যাই আমরা নিজেরাও বুঝতে পারি না। তো সেইটাকে আমরা সরিয়ে রেখে আমরা যদি প্রথম থেকে আমাদের কেয়ারিংটা করি, যেরকম করে একটা মা তার বাচ্চাকে কেয়ার নিয়ে বড় করে, আমার স্কিনটাকেও আমার নিজের বাচ্চা ভাবতে হবে। ওই যে আমাকে একজন বললো না যে বেবি লাইক স্কিন, তো বেবি লাইক স্কিন হওয়ার পেছনে কিন্তু একটু পরিশ্রম রয়েছে, মানে মেন্টালিটি লাইক, মানে সবসময় পজিটিভ থিঙ্কিং, ভালো কথা চিন্তা করা, ভালো প্রোডাক্টের ইউজিং করা, টাইম টু টাইম খাওয়া, টাইম টু টাইম ঘুমানো, এই সব কিছু মিলে কিন্তু একটা ভালো হেলদি লাইফস্টাইল করলে অটোমেটিক্যালি তোমার স্কিন একটা 50 বছর হয়ে যাক কি 60 বছর, বয়সটা ইজ নট আ ফ্যাক্টর, ফ্যাক্টরটা হচ্ছে তোমার লাইফস্টাইল। লাইফস্টাইল যত তুমি ভালো রাখতে পারবে ততদিন তুমি সুন্দর হতে হয়ে থাকতে পারবে। সুন্দর মানে কি, তোমার নাকটা একদম চোখা, তোমার চোখ দুটো পটল, নট দ্যাট, মানে তোমাকে অ্যাটার গ্লান্স যেন একটা লোকের দেখে একটা পজিটিভ ভাইবস হয়, তোমার সামনের যে লোকটা বসে রয়েছে তার যেন একটা গুড ফিলিং হয় তোমার সামনে বসে, যে মানুষের সামনে বসে তোমার মনটা যখন ভালো থাকবে তোমার অরাটাও ভীষণ পজিটিভ হয়ে যাবে। এটা আমি ভীষণ বিলিভ করি যে আমার মন পজিটিভ আমার অরাটাও পজিটিভ, আমার মন নেগেটিভ আমার অরাটাও নেগেটিভ। তো আজকে আমার আর তোমার প্রোগ্রাম এতটা মানুষ নিয়েছেন হচ্ছে আমাদের অরা পজিটিভ বলে। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? একদম একদম, হ্যালো, কে রয়েছেন? হ্যালো, শিলপাড়া থেকে সাথী পাল বলছি। হ্যাঁ সাথী, বলুন, বয়স কত? আমার বয়স 39। বলুন ভাই। হ্যাঁ বলছি যে আমার ড্রাই স্কিন, হ্যাঁ, তো আমি এমনি দিদির স্যাফ্রন বডি অয়েলটা ইউজ করি, আর হেয়ার এর প্রোডাক্ট আমি ইউজ করেছিলাম যখন মানে আমার কনসিভ করেছিলাম তখন আমি ইউজ করেছি, রেজাল্ট খুব ভালো। হ্যালো, হ্যাঁ বলো বলো, আমরা শুনছি ভাই। তো এখন আমি অয়েলটা ইউজ করি, তো আমি যাচ্ছি আরো দিদির রেঞ্জ কিছু ইউজ করতে, তো দিদি একবার যদি বলে দেয়। তোমার 39, স্কিনটা বেসিক্যালি নরমাল টু ড্রাই, পুরোপুরি ড্রাই নয়, নরমাল টু ড্রাই, মানে ড্রাই বেশি বলা যায়। মানে তুমি কিভাবে বোঝো যে তোমার স্কিনটা ড্রাই? মানে তুমি ধরো মুখটা ধোয়ার পরে কি সঙ্গে সঙ্গে ক্রিম বা ময়শ্চারাইজার জাতীয় কিছু লাগে? হ্যাঁ, একটু কিছুক্ষণ পর থেকেই ড্রাইটা ফিল হয়। তো তুমি তেলটা কখন ব্যবহার করো? ওই আমি স্নান করে উঠেই টোনার টোনার কিছু ইউজ করি, তারপরে তেলটা লাগাই। কোনো টোনার টোনার যে ইউজ করছো সেগুলো কোনোটাই অরিশ নয়? না, এক্স্যাক্টলি, তোমার স্কিনটা যে তুমি শুধুমাত্র একটা তেল মাখছো অরিশের, অথচ তুমি তারপরে যে টোনারটা ব্যবহার করছো সেটার মধ্যে হয়তো প্রচুর অ্যালকোহলিক কিছু রয়েছে, কারণ ইউজুয়ালি টোনারের মধ্যে অ্যালকোহল থাকে, কিন্তু অরিশের প্রোডাক্টের সঙ্গে মেলাতে পারবে না তুমি, সেই কারণে তোমার স্কিনটা ড্রাই। আমার একটু অবাক লাগছে, তেলটা মেখে আমার ড্রাইনেসটা অনেকটাই চলে গেছে। কিন্তু যেটা ও করছে না, ওই তেলটা তোমার সাথে যে কাজটা করছে সেটা ওকে তুমি করতে দিচ্ছ না পুরোপুরি। কেন বলো তো, তুমি একটা অন্য টোনার মাখছো, হয়তো অন্য কোনো একটা ক্রিম মাখছো, যার ফলে ওই তেলের যে ন্যাচারাল একটা গুণাগুণ রয়েছে সেটা সে কাজ করতে পারছে না। তোমাকে দেখো ডিটেলস করবেন অনুপমা ত্রিপাঠী, তোমার 39, তুমি কি করবে তোমাকে উনি বলে দিচ্ছেন। তুমি সঙ্গে থাকো। একদম 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 ঠিকই কথা, ঠিক কথা তনুশ্রী একদম বলেছো। মোস্ট অফ দ্য টোনারে অনেক সময় অ্যালকোহল ইউজ করা থাকে, যার ফলে স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে যায়। তো সেক্ষেত্রে একদম পুরোপুরিভাবে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস বেসড টোনার ইউজ করতে হবে, যাতে আমার স্কিন টোনিং করা মানে কি, আমার স্কিনটাকে বেসিক্যালি হাইড্রেট করা। ইভেন একটা টোনার দিয়েও স্কিনকে ভালো রাখা যায়। যদি আমি বলবো আমার কোনো প্রোডাক্ট ইউজ করতে হবে না, কেউ যদি শুধু রোজ টোনার মানে মনে হয় ফার্স্ট ইউজ অফ দ্য প্রোডাক্ট, মানে এই যে যেমন ওর ক্ষেত্রে আমি বলবো, ও যদি টোনারটা না ইউজ করে শুধু স্যাফ্রন বডি অয়েল দিনে 3-4 বার করে মাখুক, ওর আর কোনো প্রোডাক্ট মাখতে হবে না। কি টোনার কি কিছু, আমি কি বললাম, যেটা ইউজ করবে একটা ইউজ করবে কিন্তু পিওর প্রোডাক্ট ইউজ করতে হবে, বুঝতে পারছি? যদি টোনার ইউজ করে মনে করো আমার কিছু কেনার ক্ষমতা নেই, আমি একটা টোনার কিনবো অরিশের, তো শুধু অরিশের টোনারটাই দিনে 4-5 বার ইউজ করবো, আমি আর অন্য কিছুতে হাতই দেব না, তবে আমি পুরোপুরি রেজাল্টটা পাবো। ড্রাইনেসটা কাটছে যখন স্যাফ্রন বডি অয়েল মাখছে, আবার আমাদের হাতে না আজকে সময় নেই, শেষ হয়ে গেল সময়টা, আবার টোনারটা যখন ইউজ করছে। তুমি কালকে যদি সাথীর ব্যাপারটাকে নিয়ে আমরা আলোচনা করি, সাথী পাল শিলপাড়া বেহালা 39 এজ, আমার যতটা মনে রাখার আমি রাখবো, ওর নর্মাল টু না, ও বলেছে পুরোপুরি ড্রাই স্কিন, এবং ও তোমার শুধুমাত্র একটা প্রোডাক্ট ইউজ করে। আমরা আগামীকাল সাথীকে নিয়েই শুরু করব, যে যারা মিক্স ম্যাচ করে ফেলছেন, মানে একটা এক্সের প্রোডাক্ট, একটা ওয়াইয়ের প্রোডাক্ট, একটা জেডের প্রোডাক্ট ব্যবহার করছেন, তারা তো আলটিমেটলি বুঝে উঠতে পারছেন না,
তো এই এই খিচুড়িটা কিন্তু দরকার হয় না স্কিনে, স্কিনও নিতে পারে না। আমরা কালকে এই জায়গাটাকে নিয়ে আলোচনা করবো। ভালো থেকো তুমি, ভালো থাকবেন আপনারা, আবার দেখা হবে, নমস্কার। তারান সৌন্দর্য বাড়ান, অরিশ ক্লিয়ার অফ জেল ও অ্যান্টি পিম্পল অয়েল ব্রণ গোড়া থেকে নির্মূল করে, ও পার্ল জেল আর পার্ল সিরাম ব্রণ দাগ একেবারে দূর করে ত্বককে করে তোলে উজ্জ্বল ও মসৃণ। অরিশ সারাদিন চাই ত্বকের রোশনাই, ব্যবহার করুন অরিশ ফেয়ার রেঞ্জ। এর প্রাকৃতিক গুণ ত্বককে রাখে ভেতর থেকে উজ্জ্বল আর বাড়ায় ত্বকের চেল্লা।